এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে কিভাবে উগান্ডা বানাবে, এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে শ্রীলঙ্কার মতো বাংলাদেশকে উজাড় করে দেউলিয়া করে দেবে, এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রে 74-এর মতো নতুন করে কিভাবে দুর্ভিক্ষের মেলা বসাবে, এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রে দুর্নীতির শিখরে উঠবার জন্য আগামী 5 বছরে কোন কোন ধারা উপধারা তারা মেনে চলবে, এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রে মানবাধিকার ধ্বংস এবং লঙ্ঘনের শিখরে কিভাবে উঠবে, বাংলার সবচেয়ে বিখ্যাত কালো কোট পরা ভোটচোরেরা শপথ নিয়েছে বাংলাদেশে গুম খুনের স্বর্গরাজ্য কিভাবে কন্টিনিউ করবে, বাংলার সবচেয়ে বিখ্যাত কালো কোটধারী ভোটচোরেরা শপথ নিয়েছে বাংলাদেশের শুধু টাকা পয়সা না, বাংলাদেশের গাছপালার পাতা থেকে শুরু করে দালান কোটার ইট পাথর পর্যন্ত খুলে খুলে খেয়ে ফেলবে, এই ভোটচোরেরা কালো কোট পরে গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশের গরিব মানুষের আপনার পকেটের টাকা আমার পকেটের টাকা কিভাবে ছিনতাইকারীদের মতো করে নিজের পকেটে নিয়ে আসা যায়, বাংলার কালো কোটধারী ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে ফেলানির মতো করে সীমান্তে কাঁটাতারে ঝুলিয়ে দেবে, এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশের স্বাধীনতার সাথে গাদ্দারি করে মির্জাফর আর ঘসিটি ভেঙ্গলের মতো আমাদেরকে নতুন করে পরাধীন করবে, কালো মুজিব কোট পরা এই ভোটচোরেরা শপথ নিয়েছে আগামী 5 বছর বাংলাদেশের সার্বভৌমত্বকে কিভাবে লঙ্ঘন করবে, বাংলার এই কালো কোটধারী মুজিব কোটধারী ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে ওদেরকে চিনে রাখেন দালালদেরকে পিটাইতে হবে রাস্তায় রাস্তায় পিটাইতে হবে, দালালদেরকে দিগম্বর করে রাস্তায় গণ পিটুনি দিতে হবে, ওদের চেহারা চিনে রাখেন বাংলার মির্জাফর কারা বাংলার ঘসিটি বেগম কারা বাংলার স্বাধীনতা ফেলানির মতো করে সীমান্তে কারা সাপ্তাহিকে ঝুলিয়ে দিয়েছে বাংলার সার্বভৌমত্বকে কারা লুণ্ঠন করেছে, এই ভোট ডাকাতদেরকে চিনে রাখেন এই ভোটচোরদেরকে পিটাইতে হবে, যেখানে পাবেন ভোটচোরদের বিরুদ্ধে কথা বলেন জড়তা কেটে সাহস নিয়ে নতুন করে বাঘের বাচ্চার মতো রাস্তাঘাটে বেরিয়ে আসেন, যদি স্বাধীনতা বাঁচাতে হয় সার্বভৌমত্ব বাঁচাতে হয় আপনার উত্তর প্রজন্মের জন্য এই লড়াই জারি রাখতে হবে, ভোটচোরদের বিরুদ্ধে ভোট ডাকাতদের বিরুদ্ধে কালো কোট পরে যাকে পাবেন গণ পিটুনি দিতে হবে, এটাই বাংলাদেশের আগামী দিনের রাজনীতি। সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।